আগের পূর্ণ লকডাউনের মতোই রাজ্য সরকারের ডাকা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় দিনে পূর্ণ লকডাউন সাধারণ মানুষ সচেতন হয়ে স্বেচ্ছায় পালন করছেন। মানুষের এই সচেতনতার ছবি ফুটে উঠল রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা জুড়ে। রাজ্য সরকারের ডাকা সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক পূর্ণ লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার উত্তর দিনাজপুরে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেন সাধারণ সচেতন মানুষ। জেলা সদর রায়গঞ্জ শহরে সম্পূর্ণভাবে লকডাউন মেনে চলেছেন সাধারণ মানুষ। কোথাও কোনো বাজার বা দোকানপাট খোলেনি, রাস্তায় চলেনি কোনো যানবাহন, খুব প্রয়োজন ছাড়া মানুষকে বের হতে দেখা যায়নি। লকডাউন সফল করতে জেলা পুলিশ প্রশাসন ছিল তৎপর, শহর জুড়ে ছিল পুলিশের টহলদারি। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে রাস্তাঘাট ছিল একেবারেই শুনশান। সম্পূর্ণভাবে লকডাউন সফল করতে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া যেসব মানুষ মোটর বাইক নিয়ে বা পায়ে হেঁটে শহরে রাস্তায় বেরিয়েছিলেন তাদের বুঝিয়ে বাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা।